এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত গোষ্ঠী হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক দলকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় ইসরায়েলের হামলা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেই এসব সংগঠন ও দলকে আমন্ত্রণ জানিয়েছেন মস্কো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাচ্যে পুতিনের বিশেষ দূত মিখাইল বোগদান জানিয়েছেন, হামাস সহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 29 ফেব্রুয়ারি থেকে সব দলের সঙ্গে আলোচনায় বসবেন পুতিন। বোগদানও বলেছেন, আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী সব সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যেসব ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি রয়েছে তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। তাসের প্রতিবেদন অনুযায়ী আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতা ও বৃহত্তম প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধিরা। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।